সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা খুবই স্পাইসি একটা রেসিপি নিয়ে আসছি, কাশ্মীরি চিকেন মশলা। যদিও এটা কাশ্মীরি চিকেন মশলা বলা হচ্ছে, কিন্তু আমি এটা কম মশলা দিয়ে এবং কম তেল দিয়ে আমি রান্না করে দেখাবো, যেটা কাশ্মীরি গ্রেভিটা কাশ্মীরির মতোই হবে, কিন্তু একটু মশলা এবং ঝাল স্পাইসি একটু কম হবে। কারণ এখনকার সময় তো অনেকে এগুলো পছন্দ করে না, এই খাবারগুলো, তাই তাদের উদ্দেশ্যেই এই রান্নাটা। আমি এখানে সব কিছু মেজারমেন্ট দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এটা মশলাগুলো, পেস্ট মশলাগুলো দিয়ে আমি আগে ভালো করে এটা কুক করে নিব। একদম ভালোভাবে কুক করে নিতে হবে পেস্ট মশলাগুলো আর পেঁয়াজটা, তখন ভালোভাবে কুক হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে একসাথে, তখন আমি অন্য মশলাগুলো দেব। রান্নাটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমি হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি, আর জিরা আর ধনের গুঁড়া একসাথে দিয়েছি এক চামচ, আর এখানে আমি তিন রকম করে মরিচ দিয়েছি, সবগুলো কিন্তু মিষ্টি মরিচ, ঝাল কম, যদিও একটু দেখা যাচ্ছে একটু পরিমাণে বেশি। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি মরিচ, কিন্তু মিষ্টি, এগুলো ঝাল কম। এখন আমি টমেটো দিয়েছি 3টা, মিহি করে কেটে দিয়েছি, এটা একসাথে করে এখন ভালোভাবে কুক করে নেব, যাতে এটা গাঢ়ভাবে মেল্ট হয়ে যায়, গ্রেভিটা ভালোভাবে তৈরি হয়, সেই জন্য আমি কুক করে নেব। ধৈর্য সহকারে এখানে ভালোভাবে মশলাগুলো কুক করে নিতে হবে। ভিডিওটি না টেনে, স্ক্রিপ্ট না করে যদি আপনারা রান্নাটা ফলো করেন, তাহলে কিন্তু আপনারা কাশ্মীরি চিকেন মশলাটা ইজিলি শিখে নিতে পারবেন, গ্রেভি আওয়ালা চিকেন মশলা, কম তেল মশলা দিয়ে কীভাবে রান্না করবেন। এখনই গ্রেভিটা ভালো করে মেল করে নিতে হবে, খেয়াল রাখবেন যতক্ষণ পর্যন্ত এটা মেল্ট না হবে, একদম মিহি না হবে ভালোভাবে, ততক্ষণ কিন্তু আমরা এইভাবে অনবরত নাড়তে থাকবো এবং রান্না করতে থাকবো। মশলাটাই আমি অনেক প্রায় 15 মিনিট ধরে কিন্তু আমি মশলাটা রান্না করেছি। আমি একটু পানি দিয়ে নিয়েছি, পানি দিলে মশলাটা আরও ভালো কুক হয়ে যাবে, একদম ভালো স্মুথ হয়ে যাবে। মশলাটা যখন ভালোভাবে স্মুথ হয়ে যাবে, তখন কিন্তু আমি চিকেনটা দেব। এ পর্যায়ে আমি আর একটু কুক করে নিব। দেখেন এখনও কিন্তু ভালো গ্রেভিটা এখনও স্মুথ হয়নি, গ্রেভিটা যতক্ষণ স্মুথ না হবে ততক্ষণ আপনাদেরকে অনবরত রান্না করে যেতে হবে। এটা কাশ্মীরি চিকেন মশলা, গ্রেভিওয়ালা মশলা, যদি আপনারা চিকেন পেতে চান তাহলে কিন্তু অধৈর্য হয়ে রান্না করলে হবে না। দেখুন মশলাটা কীভাবে মেল্ট হয়ে গেছে এবং স্মুথ হয়েছে, মিহি হয়ে গেছে, ভালোভাবে কুক হয়ে গেছে। আমি আরও 2 মিনিট কুক করে নেব। মোটামুটি এটা গ্রেভিটা তৈরি হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দেবো। আমার এখানে 1 কেজি চিকেন আছে। আমি এই চিকেনটা রান্না করার সময় একবারও কিন্তু পাতিলটা আমি ঢাকিনি, কোনো ঢাকনা দিয়ে আমি এটা ঢাকে রাখিনি, আমি অনবরত আলগা করে রাখছি এবং মাঝে মাঝে নেড়ে নেড়ে এটা রান্না করেছি। যদি আপনি ঢাকনা দিয়ে রাখেন তাহলে কিন্তু চিকেনের মাংস পানি ছেড়ে দিবে, পানি ছেড়ে দিলে কিন্তু রান্নাটা আর সুন্দর হবে না, তখন কিন্তু আর ওই লেভেলের হবে না। এভাবে আমি 10 মিনিট পরে ফিরে আসছি। এসে আমি এখানে সিদ্ধ করা আমি আলু দিয়েছি, আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম লবণ দিয়ে, যেহেতু চিকেনের সাথে এখানে বেশিক্ষণ কুক করা লাগবে না, চিকেনটা তো এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়, তাই আলুটা আমি তাড়াতাড়ি সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো, আরও 5 মিনিট। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, যতটুকু আপনারা ঝোল খাবেন, এখানে কিন্তু বেশি ঝোল হবে না, গ্রেভিটা হবে, তাই আমি এখানে বেশি পানি দিইনি, আমি ঠিক 3 কাপ মতো পানি দিয়েছি। এখন আমি টক দইটা দেব, টক দইটা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিতে হবে, 2 টেবিল চামচ মতো দিয়েছি। আর চুলার আঁচটা আমি এখন কমিয়ে দেবো, একদম লো করে দেবো, দিয়ে তারপরে আমি টক দইটা দেবো, নাইলে টক দইটা ভিতরে
দলা দলা হয়ে যেতে পারে বা সবগুলো মেল্ট না হয়ে যেতে না হতে নাও পারে, তখন কিন্তু দেখতে খুবই বাজে লাগবে, খুবই অড লাগবে। ক্রিমি মতো করে যদি আপনি এই গ্রেভিটা পেতে চান তাহলে চুলাটা বন্ধ করে দিবেন, দিয়ে তারপরে চিকেনটার সাথে ডগ দইটা ভালো করে মাখিয়ে নিয়ে মেল্ট একদম মিশে যাবে যখন, তখন আবার চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। আমি কিন্তু একদম চুলার আঁচটা বন্ধই করে দিয়েছি, দিয়ে তারপরে আমি টক দইটা দিয়েছি। এভাবে দিবেন, নাহলে কিন্তু ভিতরে কেমন যেন ছানা ছানা হয়ে থাকবে, দেখতে খুব বাজে লাগবে। আর অবশ্যই টক দইটা ভালো করে আগে ফাটিয়ে নেবেন, পানি ঝরিয়ে ফাটিয়ে নেবেন। এরপর আমি চুলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি গরম মশলা দিচ্ছি। এটা আমার বাসার তৈরি গরম মশলা, আমি কিন্তু দুইবার মশলা দিয়েছি, এর আগে কিন্তু একবার দিয়েছি, ওটা আমি বাজারের মশলা দিয়েছি, আর এখন যেটা দিয়েছি এটা আমার হোমমেড, এটা আমি বিরিয়ানিতেও ব্যবহার করি। বিরিয়ানিতে যে মশলাটা ব্যবহার করেন সেটা এখানে ইউজ করতে পারবেন। তো এইভাবে আরও 5 মিনিট আমি রান্না করব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিতে হবে। আর বলবেন এই চিকেন, কাশ্মীরি চিকেন মশলা আপনারা তৈরি করেছেন কিনা জানাবেন, কেমন হয়েছে জানাবেন। আমার রান্না প্রায় শেষের দিকে, দেখতে কেমন হয়েছে বলবেন, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। লাস্টে কিন্তু পাতিলগুলো ভালো করে মুছে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। রান্নার পরে অবশ্যই হাঁড়ি, যে কড়াইটায় রান্না করবেন সে কড়াইটা যদি সুন্দর করে পরিষ্কার করে রাখেন তাহলে পরিবেশন করার সময় কিন্তু দেখতে ভালো লাগে, পরিবেশন করতে গেলে মনটাও ভালো থাকে। তাই রান্না শেষে আমি দেখেছি আমার মা দাদিদেরকে এইভাবে পরিষ্কার করে রাখতে, আপনারাও করার চেষ্টা করবেন। সুন্দর থাকুন, ভালো থাকুন, পরিবার সবাইকে নিয়ে ভালো থাকুন, এনজয় করুন। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে চিকেন।